বন্ধুরা, এখন বাজে ঠিক 2:30, আর ঝটপট এখান থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। তাড়াতাড়ি করে আমি আর আমার বর খেয়ে ঋষিকে খাইয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে যাচ্ছি আমার বিএড কলেজে। বিএডের কলেজ লিভিং সার্টিফিকেটটা তুলব, তো ভাবলাম কলেজে যাওয়া আর ফেরার রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর, দেখো এত সুন্দর রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে গেছি এসছি দীর্ঘ 2 বছর, তো খুব মিস করি এই রাস্তাটা। তো দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। বন্ধুরা দেখো, এটা হচ্ছে বোসের বাগান, এখানে সবাই পিকনিক করে। হাই বন্ধুরা, এখনো কলেজে এসে পৌঁছাইনি, তো দেখতেই পাচ্ছ আমার কলেজ যাওয়ার রাস্তাটা কত সুন্দর, খুব দারুণ রাস্তা। তো খুব মিস করি, দেখতে থাকো। ছেলে হবে মেয়ের ছেলে ছোট
হাই বন্ধুরা, চলে এসেছি কলেজে। দেখতে পাচ্ছ আমার বর পিছনে। তো কলেজে চলে এসেছি, সার্টিফিকেট তুলে নি, নিয়ে পরে কথা বল, ঠিক আছে? বন্ধুরা, কলেজ থেকে সার্টিফিকেট তোলা হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। তো এবারে ফেরার রাস্তাটা আলাদা, দেখো। যাওয়ার সময় যে কালী মন্দিরটা দেখলে না, তার পাশ থেকেই এই রাস্তাটা আবার ফেরার। এটা অন্য রাস্তা দিয়ে ফিরছি, দেখো। এই রাস্তাটা দিয়ে এলাম, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না, পিচটা নষ্ট হয়ে গেছে। তাই আমি আর বর আবার এই ব্রিজটা দিয়ে পার হয়ে যাচ্ছি, দিয়ে খালপাড়ের অপর পাড়ের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা ভালো, পিচ করা, দেখতে থাকো। দাঁড়াও না, কত ছবি তুলি, কি সুন্দর জায়গাটা। না দাঁড়াও, জায়গাটা কি সুন্দর। বন্ধুরা, একবার জায়গাটা দেখো, কি সুন্দর। তো রাস্তার মাঝখানে দাঁড়িয়েই ভিডিও করছি তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর। দেখো জায়গাটা, দেখো ঝাউ গাছ, আকাশে সূর্য। চলো, সামনে রডে বসছি, দেখতে বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তাই ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।